আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদ আপনাদের সাথে আছি সেলিনা মালিক শুনি সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে পূর্ব নির্ধারিত মাইলেজ ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ের রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ এর ফলে আজ সকাল 6টা থেকে সারা দেশে কোথাও ট্রেন চলছে না সমাধানের জন্য ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেল কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে ওভারটাইমের 75% টাকা অবসরের পর দেওয়া ছাড়াও পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবি আদায়ে চালকরা ট্রেন চালানো বন্ধ করে দিয়েছেন ফলে সকাল 6টা থেকে রাজধানী সহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বিষয়টি সমাধান হলে ট্রেন চলাচল শুরু হবে রেল কর্মচারীদের আন্দোলনের কারণে সকাল থেকে কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে আছে কয়েকটি ট্রেন বিষয়টি জানতে না পেরে যারা কমলাপুরে গেছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরাও পড়েছেন সমস্যায় হঠাৎ ট্রেন বন্ধের সিদ্ধান্তের কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন ট্রেন চালকদের দাবি নির্দিষ্ট 8 ঘন্টার বেশি কাজ করলে যে অতিরিক্ত ভাতা বা মাইলেজ দেওয়া হয় তা যেন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করে পরিষদের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে রানিং স্টাফ বলতে ট্রেনের চালক সরকারি চালক গার্ড ও টিকিট পরিদর্শক টিটিদের বোঝানো হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের অভিযোগ করা হয়েছে নিপীড়ন ও দুর্নীতির সাথে জড়িত থাকলেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহি করতে হয় না 2021 সালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিচার বহির্ভূত হত্যা গুম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ উঠলেও খুব কম সংখ্যক ঘটনাতেই তদন্ত ও বিচারের উদ্যোগ নেওয়া হচ্ছে এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে দায়মুক্তি ভোগ করে আসছে বলেও অভিযোগ করা হয় প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতি মামলা চলবে জোবাইদা রহমানের করা আপিল বুধবার খারিজ করেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এই আদেশ দিয়েছেন দুর্নীতি মামলা নিম্ন আদালতে চলবে মর্মে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার বিরুদ্ধে আপিল করেছিলেন জোবাইদা 2008 সালের 26 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে লন্ডনে অবস্থানরত তারেক রহমান তার স্ত্রী জোবাইদা এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে জোবাইদার আবেদনের পরিপ্রেক্ষিতে 2009 সালের 8 এপ্রিল হাইকোর্ট তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে এবং কেন তার বিরুদ্ধে মামলা বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে রুলের ওপর শুনানি শেষে 2017 সালের 12 এপ্রিল আবেদন খারিজ করে হাইকোর্ট একই সাথে স্থগিত আদেশ প্রত্যাহার করে এবং জোবাইদার রহমানের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় বিচারিক আদালতে আত্মসমর্পণ না করে জোবাইদার রহমান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল আবেদন করেছিলেন দর্শক এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায় এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণগুলো এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews ধন্যবাদ